ব্লগ নয় মন খারাপ লাগছে কেন জানো Good morning friends, welcome back to my channel UtshaRiya's vlogs for another new exciting vlog and today's vlog is very special because today's day is very special shara jibon mone rakhar moto ekta din আর তোমাদের সঙ্গে অনেকদিন ধরেই ভাবছি এই কথাটা শেয়ার করব বিকজ তোমরা আমার ফ্যামিলি তো আমি নিজের মধ্যে চাপিয়ে রাখতে পারছিলাম না বাট ভাবলাম যে না তোমাদেরকে মেইন দিনটাই গিয়ে বললে আরো বেশি ভালো হবে সারপ্রাইজ হবে তোমরা তো সেজন্য দিনটা যখন চলিয়ে এসেছে তোমাদের সঙ্গে আজকে সেই কথাটা শেয়ার করে নেব তো তোমরা সবাই জানো আমি হায়দ্রাবাদে থাকি চাকরি সূত্রে এবং আমার প্রথম কোম্পানি সিজিআই যেটা আমি আমার গ্র্যাজুয়েশনের থ্রু পেয়েছিলাম কলেজের থ্রুতে তো সেই কোম্পানিতে আজকে আমার লাস্ট ওয়ার্কিং ডে আমার জীবনের প্রথম কোম্পানিতে লাস্ট ওয়ার্কিং ডে তো ডেফিনেটলি আমার জন্য স্পেশাল হবে মনে রাখার মতো দিন বিকজ এটাই ফার্স্ট টাইম অ্যান্ড অবশ্যই খুব খারাপও লাগছে এটা ভেবে যে এতদিন ধরে যে কোম্পানিতে ছিলাম প্রায় 3 বছর সেই কোম্পানিতে আজকে আমার শেষ দিন সেখানে আমি আর যেতে পারবো না ইভেন আমার আইডি কার্ড থেকে শুরু করে অ্যাসেট সব জমা করে দিতে হবে আর তার থেকেও বেশি আরও খারাপ লাগছে যে অফিসে এত ভালো সব এমপ্লয়িরা মানে বিশেষ করে আমার ম্যানেজার আমার লিডসরা এত ভালো সত্যি ভাগ্যের ব্যাপার এত ভালো লিডস এত ভালো ম্যানেজার পাওয়া টিম মেম্বার খুব ভালো এত ফ্রেন্ডলি সবাই তো সবাইকে ভীষণ ভীষণ মিস করবো বাট হ্যাঁ যারা হায়দ্রাবাদে থাকে তাদের সঙ্গে আবার দেখা হবে তো এর জন্য আমি সকালবেলা উঠে স্নান করে পুরো রেডি হয়ে গেছি আর তোমরা দেখতেই পাচ্ছ আর এখানে আমার জিনিসপত্রগুলো এনে রেখেছি লাইক ল্যাপটপ চার্জার দেন হেডসেট ব্যাগ যেগুলো আমাকে ফেরত দিতে হবে অফিসকে আর সাথে এই আইডি কার্ডও এই আইডি কার্ডটা তো হ্যাঁ আজকে ম্যাচিং ম্যাচিং পড়েছে দেখো রেডের সঙ্গে রেড রেড ম্যাচ হয়ে গেছে তো কি করব সব কিছুরই একদিন শেষ দিন হয় তাহলেই শেষ করলেই তো নতুন শুরুটা হবে তাই না তো এরপর আমি কোন কোম্পানিতে জয়েন করবো সেটা তোমাদের আমি এখন বলবো না ইভেন সেটা হায়দ্রাবাদে কি না সেটাও তোমাদের এখন আমি বলবো না বাট ওটাও এর মতোই একটা এমএনসি অ্যান্ড দেখবো যে ওটাতে আই গেস আরও ভালো অপরচুনিটিস আমি পাবো তো তোমাদের সঙ্গে সেটা মানে কোন কোম্পানিতে আমি জয়েন করছি এবং সব কিছু তোমাদের সঙ্গে আমি পরে শেয়ার করব নেক্সট ব্লগে তার আগে এই ব্লগটা হবে স্পেশালি আমার এই কোম্পানি নিয়ে এবং আমি তোমাদেরকে আমি জানিয়েছিলাম যে ডিএলএফ সাইবার সিটিতে আমার অফিস হায়দ্রাবাদে বাট আমি অফিস ক্যাম্পাসটা তোমাদের ঘুরিয়ে দেখাইনি তো আজকে চেষ্টা করবো অফিস ক্যাম্পাসটাও ঘুরিয়ে দেখানোর বিকজ আজকে আমারও শেষ দিন ওখানে তো আমি কালকে থেকে চাইলেও ঢুকতে পারবো না ওখানে তো তোমাদেরকেও দেখিয়ে দেবো প্লাস আমার কাছে সেটা একটা মেমোরি লেনে মেমোরি হয়ে থাকবে তো চলো দেরি না করে সব কিছু প্যাক করে নিই তোমাদের সঙ্গে একসঙ্গে আমার সঙ্গে ভিডিওটা শেষ অবধি থাকবে আর যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও আরও অনেক এরকম ভিডিও পেতে চলো প্যাক করে নিই এখন আমি রেডি আমার সব কিছু গোছানো হয়ে গেছে আর এত রোদ বাইরে যে এভাবে যাওয়া যাবে না তো সেই কারণে ক্যাবটা বুক করে নেব এখন আর ক্যাব আসলে তারপর অফিসের জন্য চলে যাব তো চলো ক্যাবটা বুক করে তো আমার সব নেওয়া হয়ে গেছে ক্যাবও বুক হয়ে গেছে আমি অল সেট একদম দেখতেই পাচ্ছ তো চলো এই ভারী জিনিসটাকে নিয়ে চলে যাই অফিসে আর যা যা জিনিসপত্র করে নিই তার আগে চলো অন দ্য ওয়ে তোমাদের সঙ্গে আবার কথা বলছি তো আমি অলরেডি গাড়িতে উঠে গেছি আর এতটাই রোদ তোমাদের কি বলবো ভাবার বাইরে আর মানে গাড়ি অবধি উঠতে গিয়ে অবস্থা খারাপ হয়ে গেল মনে হচ্ছে যেন হাত পা জ্বলে যাচ্ছে এতটাই এখানে তাপ তো যাই হোক গাড়িতে উঠে গেছি এবার এখন যাচ্ছি অফিসে আর তোমাদেরকে ডিএফএলএফের রাস্তাটা দেখাচ্ছি ওখানে অ্যাকচুয়ালি উইকেন্ডে যদি তোমাদেরকে কোনো সময় নিয়ে যাই তাহলে তোমরা দেখতে পারবে মানে রাত্রিবেলা যদি 12টাও হয় দেখে মনে হবে 7টা-8টা বাজে এত ভিড় মানে চলা যায় না রাস্তা দিয়ে এরকম যদি আমার কাছে কোনো ভিডিও ক্লিপ থাকে তোমাদেরকে দেবো দেখো তো ঠিক আছে চলো এবার অফিস চলে যাই তাড়াতাড়ি করে মোটামুটি 15-20 মিনিটস লাগবে চলো কথা বলছি
সাবমিট থেকে সব তো হয়েই গেছিলো, এখন আইডি কার্ডে সাবমিট করে দিলাম, সব অ্যাক্সেস কার্ড ফার্ড নিয়ে নিল। তো এখন আমার কাছে কিচ্ছু নেই, শুধু এই ব্যাগটা আমাকে রিটার্ন করে দিয়েছে, বলেছে এই ব্যাগটা নিয়ে যাও, লাগবে না। তো এখন যাব নিচে, দোতলা থেকে নিচে যাব, নিচে গিয়ে তোমাদের ক্যাম্পাস একটু দেখাবো, তারপর ফিরে যাব বাড়ি। মনটা খারাপ লাগছে কেন জানো, বাট ঠিক আছে চলো যাই। আমাদের ক্যাম্পাসটা খুবই সুন্দর এবং ভেতরটা ইভেন খুবই সুন্দর। তো এখানে মোটামুটি 23 থেকে 24টা কোম্পানিজ আছে, যেমন সিজিআই, কগনিজেন্ট, এইচজিএস, হাইডিডিএস, পারসিস্ট্যান্ট, আরও অনেক কোম্পানিজ আছে। তো সবগুলোর নাম আমি হয়তো জানি না, বাট খুবই সুন্দর। এবং এটা কমন এরিয়া যেখানে সবাই এসে লেজার টাইমে গল্প করে, আড্ডা মারে এবং এখানে বসে গেমস খেলতে পারে, যেমন লুডো, ক্যারাম, চেস, আরও অনেক কিছু গেমস আছে। তো এটা কমন এরিয়া। আর একটা ইম্পর্টেন্ট কথা তোমাদের বলতে ভুলে গিয়েছিলাম, সেটা হলো ডিএলএফ সেবাসিটি হলো সেফেস্ট ওয়ার্ক প্লেস ইন ইন্ডিয়া অ্যাওয়ার্ড পেয়েছে এটা ব্রিটিশ কাউন্সিলের কাছ থেকে 2022 and 2023। তো এখানকার ওয়ার্ক কালচারও ভীষণ ভালো এবং খুবই সেফ এবং দেখতেও অনেক সুন্দর এবং এনভায়রনমেন্টটাও খুব ভালো। তো অ্যাসেট থেকে শুরু করে সব সাবমিট করা যেহেতু হয়ে গেছে, বিশেষ করে আইডি কার্ড, তো আমি ধরুনভাবেই ডিএলএফেই ঢুকতে পারবো না, অফিসও দূর কি বাদ। তো সেই জন্য একবার লাস্ট টাইম অফিস থেকে আমি ঘুরে নিচ্ছি, হেঁটে নিচ্ছি, তোমাদেরকেও দেখাচ্ছি। খুব সুন্দর ক্যাম্পাসটা, হাঁটার খুব সুন্দর জায়গা আছে, আর বিভিন্ন রকমের ফুল গাছ, কাঠটাকুর গাছ বলো বা বিভিন্ন ধরনের ফুলের সুন্দর গন্ধও বেরোচ্ছে খুব, আর সুন্দর হাওয়া দিচ্ছে, অনেকটা বড় ক্যাম্পাস। তো তো ঠিক আছে, তোমাদেরকেও দেখিয়ে দিই, আমিও একবার লাস্ট টাইমের মতো দেখিনি, আমারও দেখা হয়ে যাচ্ছে। দেখো আমার পেছনে যেটা দেখতে পাচ্ছ, অনেকটা দেখলি না, ডিএলএফটা কাইন্ড অফ পার্লামেন্ট পার্লামেন্ট লাগে, এত সুন্দর। আর লাইট যখন জ্বলে বিকেলবেলা খুব সুন্দর লাগে। লাইট জ্বলে তো তোমাদের আমি দেখাতেই পারবো, বিকজ আমি তো বাইরে ডিএলএফে আসতেই পারবো, খাওয়া দাওয়া করতে তো আসবোই ডিএলএফে। মানে ডিএলএফ হচ্ছে এত সেফেস্ট একটা জায়গা, আর সেফেস্ট ওয়ার্ক প্লেস বলতে পারো, তো সেই কারণে ডিএলএফে তো খেতে আসতেই হবে। মানে এত দোকান, ফুড হাব এত, তো তখন বাইরে থেকে তোমাদেরকে লাইট জ্বললে দেখাবে, এখন তো দিনের বেলা লাইট জ্বলছে না, তখন এরকমই দেখাচ্ছে তোমাদেরকে, দেখাবে জল দেখতে পাচ্ছ। এটা কিন্তু আমাদের ব্লকটা, মানে আমাদের সাইডটা নয়, এতটাই বড়, এটা হচ্ছে অন্যদের। আর এখানে বিভিন্ন রকমের কোম্পানি আছে, প্রচুর হাইরেডিয়াস থেকে শুরু করে সিজিআই, আরও আছে, আমি নামগুলো ভুলে গেছি, তোমাদের নামগুলো মনে করে ভিডিও কোনো একটা জায়গায় আমি ডেফিনেটলি বলে দেবো। তো চলো, ফ্রন্ট ক্যামেরাতে বললাম, ব্যাক ক্যামেরা করি, দেখাচ্ছি তোমাদেরকে। আর সবাই এখন সাধারণত টি ব্রেকে বেরিয়েছে, চা খাবে, একটু স্ন্যাক্স খাবে, এখানে তো প্রচুর সাউথ ইন্ডিয়ান দোকান আছে, আর তাছাড়া আমাদের জন্য আছে নর্থ ইন্ডিয়ানও খাবার আছে, বিভিন্ন রকম খেতে সবই ভালো লাগে। তো ওখানে সব কিছুই আছে, চলো ব্যাক ক্যামেরা করে তোমাদেরকে দেখি। আমি ভাবলাম আমার পুরো ডিএলএফটা কভার করতে হয়তো 5-10 মিনিট লাগবে, বাট 20 মিনিটের ওপর লাগলো, আর এত দৌড়ে দৌড়ে হাঁটছি বেরোনোর জন্য, বিকজ আমার কাছে আইডেন্টি কার্ড নেই, রাইট? তো বলতেই পারে আইডেন্টি কার্ড ছাড়া তুমি ঘুরছো এখানে। তো এত তাড়াতাড়ি তাড়াতাড়ি করে দৌড়ে দৌড়ে ঘুরলাম, পুরো টায়ার্ড হয়ে গেছি। তো এখন যাই একটুখানি জল খেয়ে নিই, আর একটুখানি কিছু খিদা পেয়েছি, যেটা খাই, বিকজ একদম কনস্ট্যান্টলি বসেছিলাম 3-3.5 ঘন্টা, মানে ল্যাপটপের দিকে একদম চোখও সরেনি। এত ইম্পর্টেন্ট কয়েকটা কাজ ছিল যেগুলো আমার করা হলো লাস্টে গিয়ে, যেগুলো রাজধানী করতে হয় অবভিয়াসলি। তো ঠিক আছে চলো কিছু খেয়ে নিই, তারপর কথা বলছি।
DLF এর সামনে যে ফুড হাবগুলো আছে সেগুলো বিকেল 5টার মধ্যে ওপেন হয়ে যায়। দেখতেই পাচ্ছো 7টার সময় কত ভিড় আর আকাশও কত আলো। শিলিগুড়িতে সাধারণত 7টার সময় অন্ধকার হয়ে যায়। এবার চলে এসেছি শাওয়ারমা দোকানে। খুব খিদাও পেয়েছিল, সারাদিন কিছু খাওয়া হয়নি আর শাওয়ারমা অনেকদিন খাওয়া হচ্ছিল না, মিস করছিলাম। বিকজ যেহেতু নোটিস পিরিয়ডে ছিলাম সেরকম অফিস যেতাম না, DLF এও সেরকম যাওয়া হয়নি। তো মোটামুটি আমার শাওয়ারমা এবার রেডি হয়ে গেছে, স্মেলটাও সেরকমই আসছিল। তো তাড়াতাড়ি করে শাওয়ারমা খেয়ে নেব। আমার আজকের ভিডিওটা আমি এখানেই এন্ড করছি, বিকজ এরপর আমি বাড়ি চলে যাব এবং তোমাদের সঙ্গে সারাদিনটাই শেয়ার করলাম। আমার লাস্ট ওয়ার্কিং ডে একটা মেমোরেবল ডে, তো সেটাও তোমাদের সঙ্গে সারাদিনটাই শেয়ার করলাম। পরের ব্লগে আমি শেয়ার করব যে আমি কোন কোম্পানিতে জয়েন করতে চলেছি। তো তোমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওটাতে লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরের দিন সেই ব্লগে, সঙ্গে থাকো। টিল দিন টাটা।